গুড মর্নিং সবাইকে। ঘুম থেকে উঠতে না উঠতেই আমাদের সোফা চলে এসেছে, তো আমি ভীষণ এক্সাইটেড। আর এই দেখুন, একটা পার্লে জি এখন শেষ করতে পারি না। আপনি কি বুড়ো কুত্তু, আপনি এটা পার্লে জিও খেতে পারেন না? হ্যাঁ, তো চলুন সোফাটা দেখাই। আমি তো প্রচণ্ড এক্সাইটেড, যদিও সোফার কালার নাটু চুজ করেছে, তো আপনারা ডিসাইড করুন যে কেমন হয়েছে। আমার ঠিকঠাক লেগেছে, কিন্তু বানানোর পর কিরকম হয়েছে সেটা এখনো দেখা হয়নি, তো এখন নিচে গিয়ে দেখবো। মামা সোফা এসে যাবে, চলো। লাস্ট টাইমের মতন আমাদের এই সুন্দর ফাঁকা জায়গাটা আমি এখানটা রেকর্ড করে নিই, কারণ এরপরে এখানটা একটা সোফা হয়ে যাবে। আমাদের এই পাটুলি বাড়িগুলো না ভীষণ ছোট হয়, তো খুব মেনটেন করে সব জিনিস বানাতে হয়, প্রচণ্ড মাপে মাপে বানাতে হয়, তো বানিয়েছি। কিন্তু এই জায়গাটা আমার ভীষণ পছন্দের একটা জায়গা ছিল। এক তো এখান থেকে এই টাইলসগুলো ভীষণ সুন্দর লাগে, আর এখান থেকে বসে এই ভিউটা খুব সুন্দর আসে। তো ভিউ নষ্ট হবে কি আরও বেটার হবে, এটা সোফাটা ঢোকার পর বোঝা যাবে। দাদা এসে গেছেন সোফা নিয়ে, তাড়াতাড়ি করে গিয়ে আগে সোফাটা দেখি। ওই যে সাইড দিয়ে সোফার কালারটা দেখা যাচ্ছে, মাম্মা কি এসেছে বাড়িতে, কি এসেছে বাড়িতে, এই দেখো এই দেখো, এদিকে আসো এদিকে আসো, এটা দেখো এইটা দেখো তোমার জন্য, এই দেখো পছন্দ হয়েছে, ভালো এটা, ভালো, হ্যাঁ ভালো হয়েছে সোফাটা, উঠবে উঠবে, ওঠো 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 ওঠো, ভালো হয়েছে ভালো হয়েছে, চলো ওঠো ওঠো ওঠো, আসো আসো আসো, ওঠো জাম 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 জাম, ওঠো ওঠো ওঠো, জাম জাম জাম, ইয়ে পছন্দ হয়েছে, হ্যাঁ এটা কি স্যান্ডিশ সোফা, স্যান্ডিশ সোফা এটা, ভালো ভালো, দাঁড়া একটা ছবি তুলি, বস চাও আমি আসছি। বড় যে পার্টটা ওটা আসছে। আই এম সো মাচ এক্সাইটেড, আমার এত ভালো লাগছে বাড়িতে নতুন কিছু আসলে, আর বিশেষ করে পুজোর আসে আগে নতুন কিছু আসলে অদ্ভুত ভালো লাগে। এত কিছুর মধ্যে সব থেকে দুঃখের বিষয় কী জানে, আমার মুখের ট্যান, কালকে চারজন আমাকে জিজ্ঞাসা করেছে আমি এত কালো হয়ে গেছি কেন। বেসিক্যালি আমি কালো হইনি, আমি ফর্সা হইনি, আমার মুখ পুড়ে গেছে। কিছু গ্যাপ থাকবে না, গ্যাপ নেই ওখানে, গ্যাপ নেই, এটার ভিতরে আছে বালিশগুলো। এই খুঁজতে খুঁজতে আমি পাগল হয়ে গেছি, এই মাল খুঁজতে খুঁজতে, কোথায় কি করলে শাইনিংটা বেশি হয়, কারণ কাপড়ের যে টেপ আছে এই শাইনিংটা নেই। এগুলো হচ্ছে পিছনের কুশনগুলো, এই সাদা এগুলো খুলে দি, দেখতে আরো সুন্দর লাগবে। ঠিক আছে, দেখছি ওটাকে অ্যাকচুয়ালি এর ভিতরে কালারটার সাথে, এটা ভীষণ সুন্দর হয়েছে, ভীষণ সুন্দর। আমরা যেমনটা, এই হচ্ছে লুকটা, এখানটা আছে হচ্ছে অ্যাস্ট্রে, ফোন দা তোলে আছে না, এই পাশেও গোল্ড রিং টাইপের করা আছে যাতে এটার সাথে ম্যাচ করে, প্লাস এখানটাও করা আছে, পরে ওই পাশেরটাও তুলে দিও পরে। হ্যাঁ সোফায় উঠেছে, ছবি তুলেছে, আর দেখ সোফায় কি হয়েছে মা, সোফাটা সুন্দর, হ্যাঁ কিছুটা পরিষ্কার হয়েছে, তাও এখনও অনেক বাকি, এইগুলোকে এবার পরিষ্কার করবো। যদি এইটা আমার ভীষণ পছন্দের একটা কাজ, এগুলোর জন্য না পুরো ডাল হয়েছিল ঘরটা, এই জিনিসটা পরিষ্কার করলে পরে অনেকটা বেটার লাগবে। এই জায়গাটা করেছি তো লাইটের রিফ্লেকশনটা অনেক বেটার আসছে, আর পার্টিকুলার এই কাজটা করতে আমার ভীষণ ভালো লাগে। এই জায়গাটাও কিছুটা পরিষ্কার হয়েছে, এই যে এই এই যে এই জিনিসটা ছিল না প্লাস্টিকের জন্য, তার জন্য আলোটা খুব একটা ভালো করে রিফ্লেক্ট করছিল না,
তো ফাইনালি এই পড়ে যাচ্ছিলাম, ফাইনালি এটা যখন আমি খুলে দিয়েছি তখন দেখলাম খুব সুন্দর লাগছে। তাই আমি ভাবলাম যে নাটুর একটাই কথা, খুলে নাকি পুরনো হয়ে যাবে। আরে বাবা, একদিন তো পুরনো হয়েই যাবে, তার থেকে ভালো না যে কদিন উপভোগ করছি সুন্দর করে উপভোগ করি। তবে আমার মনে হয় না যে ব্যাপারটা খুললে পুরনো হবে। তো নাটুর পারমিশন ছাড়াই আমি একটু কায়দাকাটি শুরু করে দিয়েছি, কারণ এই জিনিসটা আমার করতে ভীষণ ভালো লাগে। এই জিনিসটা তো সবাইকে দেখাতে হবে। কি কেস হলো এটা? মা মা মেরেছে? সত্যি কথা বল, মা মেরে ভেঙে দিয়েছে? তাহলে পুলিশের কাছে যাব। ই বাবা, এরম ই এটার মধ্যে এসে আছে ঘুড়ি। তোর ঘুড়ি লাগবে? একটা ঘুড়ি চাই। একটা একটু দাঁতটা দেখা, একটু দাঁতটা দেখা সবাইকে। কি অবস্থা এরকম, পূজোর আগে দাঁত আউট? হ্যাঁ, সেই হ্যান্ডসাম ছেলেটা ভাবলাম সিনেমায় নামাবো। লজ্জা পাচ্ছিস কেন সরা? লাটাই গোটাচ্ছেন? কটা কাটা খেতে যাচ্ছ তোমরা? নান্টু, এখান থেকে তোমার হাত দুটো যা লাগছে না, পুরো ডোলে শোলে, এরকম মোটু বউয়ের একটা এরকম ফিট হাজবেন্ড। সারাদিন কাজ করতে করতে কেটে গেছে, ফাইনালি একটা জায়গা এসেছে, তাও ঠিকঠাক জায়গায় আসেনি। মোটামুটি দুদিন মতন, মানে কালকেও লেগে যাবে। এই দাঁড়িয়েছে এই জায়গার লুকটা, আর এখান থেকে পুরো যে প্লাস্টিকগুলো ছিল সেগুলো তুলে দিয়েছে। আর এখানে একটা পর্দা লাগবে, আমাদের একটা পচা চাদর রয়েছে, চাদর আমরা এখানে রেখে দিয়েছি প্রিভেসির জন্য। আর এই দেখুন অবস্থা, এগুলো সব ঠিক করতে হবে। আমরা যাচ্ছি হচ্ছে একটু গড়িয়ায়, কারণ এরকম খাটনির পর আমার একটু ফুচকা তো লাগবেই লাগবে। বিশ্বকর্মার বিশাল পার্টি হচ্ছে, ঠাকুর এসে গেছে, ঠাকুর এসে গেছে। শুনতে পাচ্ছে না আওয়াজের? লেজের দোকানে এসেছিলাম কিছু শাড়ির জন্য, মানে আমার পৌরাণিকের জন্য কিছু লেস টেস কেনার ছিল। থ্যাংক ইউ। আমাদের কলেজের জুনিয়রের সাথে দেখা হয়েছে, নান্টুর নান্টুর গান চুলকানোর দারুণ একটা ডিভাইস দেখা গেছে কাকুর দোকানে। খুব সুন্দর জিনিসগুলো, কিন্তু এক্স্যাক্টলি কেমন ফিল হয় সেটা ইউজ করার পর বলতে পারবো। বিশাল কাজবাজ চলছে সামনে, পুরো রাস্তা আটকে দিয়েছে। সাইড দিয়ে যেতে হবে না? যাচ্ছি। রীতিমতন পাহাড় টপকে এসেছে এখানে লস্যি খেতে। ট্রেনে করে পাইপ আসছে, বিশাল পাইপ। এটা কিসে, জলের না ইলেকট্রিসিটি? জলের লাইন হচ্ছে না? গার্ডেন ডিজ ঢুকছে? বাবা, গার্ডেন ডিজ ঢুকতে গিয়ে তো রাস্তা না, ভদ্রলোক কিভাবে এক হাত দিয়ে সামলাচ্ছে দেখাই যাচ্ছে। কিন্তু পুজোর আগে তো রাস্তাটা, এদিকে তো পঞ্চদুর্গা নবদুর্গা। পাইপ ধাক্কা খাবেই না যে, বিশাল পাইপ নান্টু। হ্যাঁ, আরামসে দাঁড়িয়ে যেতে পারবো। 6 ফুট তো না, 6 ফুট হবে না, 5.5 ফিট হবে। এই পাইপ পুরো রাস্তায় ঢুকতে ঢুকতে হবে, তাহলে তো পুরো রাস্তা খুঁড়ে দেবে। ইস, পুজোর আগে এই রাস্তা তো ঠিক হবে না। পঞ্চদুর্গা পুরো গেল, নবদুর্গায় ভিড় হবে বিশাল। চলে এসেছে লস্যি, এই দোকানটার লস্যিটা জাস্ট মারাত্মক। চলে এসেছে বাড়ি, আর বাইরেটা পুরো পুজো পুজো হয়ে আছে, এত সুন্দর লাগছে। আর নান্টু বেরিয়ে গেছে বিশ্বকর্মা, ওখানে তো আমাকে কিছু কাজবাজ করতে হবে, কিন্তু এত সুন্দর লাগছে না, পুরো মন উঠে গেছে কাজের ওপর থেকে। মনে হচ্ছে যেন দুর্গাপুজো আজ কিছু দিনের মতনই চলে আয় কিছু দিনের মধ্যে চলে আসবে। বেসিক্যালি এইটা যে সময় দুর্গাপুজো, এর কিছু পর থেকেই হয় জেনারেলি। এ বছর জানি না কী হয়েছে, নভেম্বরের শেষের দিকে চলে গেছে। তো এখন আমি শাড়ির ঘরে যাব, কিছু শাড়িতে কাজবাজ বাকি আছে, তো সেই আর্টের কাজগুলো করব, তারপরে দেখা যাক কতক্ষণে শেষ হয়। শাড়ির কাজ করছিলাম, মোটামুটি কাজটা কিছুটা হলো, এবার একটু ডিনার করে নিই। এখন বাজে হচ্ছে রাত 2, আর নান্টু এখনও ঘরে ফেরেনি। নান্টু আর দীপ্ত বাইক নিয়ে গেছে হচ্ছে সোনারপুরের ওদিকে আরও কিছু ঘুড়ি, সুতো আর একটা লাটাই কিনতে। জাস্ট ভাবুন, ও বোধহয় 1 বছরে প্ল্যান করছে ঘুড়ি ওড়ানোর, ভগবান জানে। এদিকে এত রাত হয়ে গেছে, আর আমি 4-5 দিন ধরে খুব তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ছি, তাই খুব সকাল সকাল উঠছি।
ওর কোনো ফিলিংসই নেই, মানে ঘুম ফুম ওর সব উড়ে গেছে, এই ঘুড়ি খেলা ফুটবল এইসব এলে পরে ওর মানে জীবন থেকে ঘুম বলে আর কিছু থাকে না, আর আমাকে ঘুম জড়িয়ে ধরছে লিটারালি। সো ওর অপেক্ষা ছাড়াই আমি যাচ্ছি হচ্ছে ঘুমাতে। এখানেই শেষ করছি আজকের ব্লগ, দেখা হবে ডেফিনেটলি কালকে, কারণ কালকে বিশ্বকর্মা পুজো, আশা করি সকাল সকাল উঠে অনেক কিছু করতে পারবো। তো এখানেই শেষ করছি, টাটা, গুড নাইট।